আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের প্রিয় নবকবি রাফি আহমেদ সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভিডিওটি শুরু হওয়ার আগে আমি আমার লেখা কবিতা ভাইরাস করোনা এবং ভিডিওতে আমার তোলা কিছু ছবি ও সংগৃহীত কিছু দৃশ্য আপনাদের কাছে মহামারী এই করোনা পরিস্থিতির দুরবস্থা নিয়ে একটি সাবধানী বার্তা তুলে ধরতে চাই। গত দেড় বছরে আমাদের বিশ্বে লক্ষাধিক মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং এখনও এর সংখ্যা দিনে দিনে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তারপরও অনেক মানুষ জীবিকা নির্বাহের জন্য করোনা ভাইরাস মোকাবেলা করেও তাদের জীবিকা নির্বাহ করছে এবং এই সকল পরিস্থিতির মাঝে থেকে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে যা আমরা এই করোনা ভাইরাস নিয়ে লেখা আমার এই কবিতার মাধ্যমে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন এই পরিস্থিতির কারণে যা হয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই কবিতায় আপনারা খুঁজে পাবেন এই করোনা পরিস্থিতিতে কী উপলব্ধি করতে পেরেছেন এবং নিজেকে কতটুকু সাবধান রাখতে পেরেছেন। চলুন এখন শুনে আসি আমার সেই কবিতাটি। করোনা করো আমায় করুণা, তুমি আমায় ধরো না, জানি তুমি এক ভয়ঙ্কর ভাইরাস, তাই পৃথিবী আজ তোমায় নিয়ে সিরিয়াস। তোমার হয়েছে মানুষে মানুষে ছড়াছড়ি, তাই তুমি এখন এক আতঙ্ক মহামারী। তোমার ভয়ে পুরো দুনিয়া আজ লকডাউন, তাই বাজারে কেনা বেচা হয় না এক পাউন্ড। তোমার ভয়ে সকল জাতি আজ অ্যালার্ট, তাই তো বিজ্ঞানীরা ব্যস্ত আজ নিয়ে তোমার প্রতিষেধকের রেজাল্ট। তুমি হবে মুক্ত একদিন পৃথিবীর বিশ্বাস, তাই তোমার থেকে বাঁচার প্রতিবাদে কোরআন নামাজ রোজা মানুষের মনে সর্বদা থাকে। সূর্যের প্রখর রোদের মতো তুমি ছড়িয়েছ যখন, প্রতিষেধক আবিষ্কারে তোমার অস্ত যাবে তখন। পৃথিবীর সকল মানুষের সচেতনতা ও পরিবেশ সংরক্ষণ তোমার জন্য বেড়েছে সত্যি বিশ্বাস। তোমার মতো সকল রোগের পতন হবে একদিন, এই মনোকামনা পৃথিবীর সকল মানুষের আত্মবিশ্বাস। করোনা নিয়ে লেখা আমার এই কবিতাটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে নতুন কোনো টপিক লিখে আমাকে নতুন একটি কবিতা লেখার জন্য আগ্রহী করুন। এবং করোনাকালীন সময়ে বেশিরভাগ সময় ঘরে থাকার চেষ্টা করুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং মাস্ক পরিধান করুন বাইরে যাওয়ার সময়। ধন্যবাদ।